1 পয়েন্ট কত একটা অ্যাম্পিয়ার দেওয়া আছে না, 1.5 অ্যাম্পিয়ার। অর তাহলে আমার টি কত আসবে, টি ইকুয়ালস আসবে 0.013 ইনটু 96500 ডিভাইডেড বাই 1.5 এত সেকেন্ড। বুঝতে পারলি অঙ্কটা, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে কত আসছে অ্যান্সার? এটা আসবে হচ্ছে সেকেন্ডে করলে করবি 864 সেকেন্ড আসবে, কিন্তু 864 সেকেন্ড। এবার ঘন্টা মিনিট কনভার্ট করবি তুই, বোঝা গেছে? ক্লিয়ার? এটা ফার্স্ট পার্ট ছিল, সেকেন্ড পার্ট এখনো বাকি আছে। সেকেন্ড পার্ট কি বলছে? সেকেন্ড পার্ট বলছে বি এর কোশ্চেনটা, এটা বোঝা গেল কিভাবে করলাম? সেকেন্ড পার্ট, হোয়াট ওয়েট অফ কপার অ্যান্ড জিঙ্ক গেট ডিপোজিটেড। জিঙ্ক আর কপার, দেখ আমি একটা করে দেখাবো, অন্যটা সেমভাবেই হবে। জিঙ্ক আর কপার আমার কতটা ডিপোজিট হবে এদিকে তাকা, জিঙ্ক আর কপার আমার কতটা ডিপোজিট হবে? যদি জিঙ্ক আমার ডিপোজিট হতে হয় তাহলে আমার ইকুয়েশন কি হবে এটা, তাই না? জিঙ্ক প্লাস 2 ইলেকট্রন আমার হচ্ছে জেড এন। তাহলে দেখ, এক মোল জিঙ্কের জন্য তোর 2 ফ্যারাডে ইলেকট্রিসিটি লাগে, এক মোল জিঙ্কের জন্য 2 ফ্যারাডে ইলেকট্রিসিটি লাগে। বুঝতে পেরেছিস? তুই এখানে কারেন্টের ভ্যালু জানিস কতটা তোকে পাঠানো হয়েছে, কত ফ্যারাডে পাঠিয়েছে? এই তো দেখ, 0.013 ফ্যারাডে, তাই তো? দেখতে পাচ্ছিস তো, এই যে 0.013 ফ্যারাডে। তাহলে এক মোল জিঙ্ক ডিপোজিট করতে গেলে তোর লাগে কত, 2 ফ্যারাডে। তাহলে 0.013 ফ্যারাডে পাঠালে কত মোল ডিপোজিট হবে? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কর, লিখে রাখ খাতায় একবার অন্তত। এক মোলের জন্য লাগে, ওটা বলে দিচ্ছি কত হবে, 2 ফ্যারাডে থেকে লাগে এক মোল। আমি তো আবার মোল পাবো, মোল থেকে আমার গ্রামে কনভার্ট করতে হবে। 2 ফ্যারাডে থেকে পাই এক মোল, তাহলে 0.013 ফ্যারাডে থেকে কত পাবো? এই এখানে পেলাম তো, সরি সরি, 0.013 এই যে ভাই তোকে বলে দিয়েছিল না, 1.45 গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে। 1.45 গ্রাম সিলভার ডিপোজিট হওয়া মানেই তো 0.013 মোল সিলভার ডিপোজিট হয়েছে। এ তো সিলভার থেকে বার করলাম না, এক মোল ইলেকট্রন থেকে পাই এক মোল সিলভার, তাহলে আমার এখানে 0.013 সিলভার যদি ডিপোজিট হয় তাহলে 0.013 মোল ইলেকট্রন পাঠানো হয়েছে। 0.013 মোল ইলেকট্রন মানে 0.013 ফ্যারাডে, ওই জন্য এখানে বললাম। বুঝতে পেরেছিস? ওটা তো সার্কিট দিয়ে তো ওই কারেন্টই পাস হচ্ছে। তাহলে এক মোল জিঙ্কের জন্য লাগে 2 ফ্যারাডে, তাহলে 0.013 ফ্যারাডে থেকে কত মোল জিঙ্ক পাবো, এটা আসছে কত? বুঝতে পারলি? এই তো এইমাত্র বললাম না তোকে, বলেছে দেখ 1.45 গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে। 1.45 গ্রাম সিলভার মানে 0.013 মোল সিলভার। তো 0.013 মোল সিলভার ডিপোজিট কখন হবে যদি আমি 0.013 ফ্যারাডে কারেন্ট পাঠাই? তোকে তো কোশ্চেনে তাই তো বলে দিয়েছে যে তোর 1.45 গ্রাম সিলভার ডিপোজিট হয়েছে, তার মানে 0.013 মোল সিলভার ডিপোজিট হয়েছে, তার মানে 0.013 ফ্যারাডে কারেন্ট পাঠিয়েছি। ঠিক আছে, এটার ভ্যালুটা আসছে কত, 0.0065 মোল জিঙ্ক হবে। আচ্ছা, 0.0065 মোল জিঙ্ক, জিঙ্কের ভ্যালু কত দেওয়া আছে, 65.3, 0.4 গ্রাম অ্যান্সার জিঙ্ক। ব্যাপারটা বুঝতে পারলি? পরেরটা বুঝেছিস? জিঙ্ক আমি কপারটা আর বলবো না, তো কপারটা তো একইভাবেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? 2 ফ্যারাডে কারেন্ট পাঠালে আমার এক মোল জিঙ্ক প্রডিউস হয়, তাহলে 0.013 ফ্যারাডে কারেন্ট পাঠালে কত মোল জিঙ্ক প্রডিউস হবে বার করবো। তাহলে মোল বেরিয়ে গেলে তারপরে মোল থেকে তুই বার করবি হচ্ছে মাসটা কত, মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস, মোলার মাস দেওয়া আছে এখানে জিঙ্কের। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন দেওয়া আছে হচ্ছে 21-এর 2 নম্বর কোশ্চেন, 21-এর 2 নম্বর কোশ্চেন। কি বলছে? ক্যান ইউ স্টোর কপার সালফেট ইন অ্যান আয়রন ভেসেল অর নট? ক্যান ইউ স্টোর
কপার সালফেট ইন অ্যান আয়রন ভেসেল যদি আমার স্টোর করতে পারি, ক্যান উই স্টোর কপার সালফেট ইন অ্যান আয়রন ভেসেল? তার মানে বাইরেরটা হচ্ছে আমার আয়রনের কভার আর ভিতরে আমার কে পড়ে আছে কপার সালফেট, এটা যদি স্টোর করি তাহলে আমার এটা ইভারশনেই থেকে যাবে। আচ্ছা, স্টোর করতে পারবো না কখন? যদি আমার আয়রন রিয়াক্ট করে মিডিয়ামের মধ্যে চলে আসে, তাই তো? যদি আমার আয়রনটা রিয়াক্ট করে করে ক্ষয়ে যায় তাহলে আমি স্টোর করতে পারবো না সিম্পলি। তার মানে যদি আমার আয়রন Fe+2তে কনভার্ট হয়ে যায় তাহলে আমি পারছি না করতে, বুঝতে পেরেছিস? এটা আমার আয়রন স্টোর দেওয়া আছে, বুঝতে পারলি? যদি আমার আয়রন কিছু করে চলে আসে এর মধ্যে তাহলে আমি পারবো না করতে, যদি আমার Fe কিছু দ্বারা কনভার্ট হয়ে যায়। এবারে তোকে কী দেওয়া আছে? ক্যান ইউ স্টোর কপার সালফেট ইন আয়রন ভেসেল অর নট? কপারের যা ইচ্ছা হোক কিন্তু আয়রনের যাতে কিছু না হয়। আচ্ছা দেখ, তাহলে যদি আমার Fe+2তে কনভার্ট হয়ে যায়, তার মানে Fe-র যদি আমার Fe+2তে অক্সিডেশন হয়ে যায় তাহলে আমি তো এটা করতে পারবো না, রাখতে পারবো না, বোঝা গেছে? এইবারে ভ্যালুগুলো দিয়ে আমি কম্পেয়ার করে দেখি কার কার ভ্যালু দেওয়া আছে। দেখ, E0 Cu+2 কপার, Cu+2 কপারের ভ্যালু কত দেওয়া আছে? +0.34। আর দেখ দেওয়া আছে হচ্ছে E0 Fe+2 Fe ভ্যালু কত দেওয়া আছে? -0.44। তার মানে কি বুঝলাম বলতো, দুটোর মধ্যে কোনটা আমার হয় নিজে থেকে? এদিকে তাকা, Fe+2 Fe-র ভ্যালু দেওয়া আছে -0.44, Cu+2 কপারের ভ্যালু দেওয়া আছে +0.34। দেখ, Cu+2 কপারের ভ্যালুটা পজিটিভ, তাই না? দুটোই রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে, তার মানে যত ভ্যালু পজিটিভ হবে, যত প্লাসের দিকে যায় তত কী হবে বলতো, ও নিজে আমার রিডিউস হয়ে যাবে, তাহলে Cu+2 আমার কপারে চলে যাবে, এটা বুঝতে পারলাম। ঠিক আছে, Fe+2 আমার Fe-তে কি যাবে? Fe+2 কি Fe-তে যাবে? -0.44 যদি হয়, না, Fe+2 তো Fe-তে যাবে না, বুঝতে পেরেছিস? তোকে ভ্যালু দেখে আমি বললাম কি, ভালো করে ঠান্ডা মাথায় শোন, তোকে এই দুটো ভ্যালু দেওয়া আছে। Fe+2 আমার রিডিউস হয়ে Fe-তে যাবে না, Cu+2 আমার কপারে যাবে, কারণ কি, ভ্যালু দেখে আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার, বোঝা গেছে? এবারে দেখ, তোকে বলেছে কি কন্টেনারটা কার, আয়রনের। আরে ভাই, Fe+2 যদি Fe-তে না যায়, Fe-তে Fe+2তে আসবে, উল্টোটা তো আমার হবে, উল্টোটা তো আমার হবে, Fe-তে Fe+2তে যাবে, বুঝতে পেরেছিস? তার মানে Fe কিন্তু আমার Fe+2তে চলে যাবে। ক্লিয়ার, Fe+2 আমার Fe-তে যাবে না, কিন্তু Fe কিন্তু Fe+2তে যাবে, বোঝা গেছে? তার মানে আমার কি হলো, এই কন্টেনারটা যদি এটা আয়রনের থাকে, আয়রন আমার Fe+2তে কনভার্ট হয়ে যাবে, তার মানে এটা রাখা যাবে না। ক্লিয়ার, বুঝেছিস? তাহলে অ্যান্সার লিখে রাখ, ক্যানট বি স্টোর্ড, ক্যানট বি স্টোর্ড অ্যাজ আয়রন উইল ডিসপ্লেস Cu+2, অ্যাজ আয়রন উইল ডিসপ্লেস Cu+2 ফ্রম CuSO4, অ্যাজ আয়রন উইল ডিসপ্লেস Cu+2 ফ্রম CuSO4। ঠিক আছে, এবার চলে যাওয়া হচ্ছে ইন্দিরা গান্ধী, ডিসেম্বর, ইন্দিরা গান্ধী ডিসেম্বরের কোশ্চেনটা। বার করেছিস ইন্দিরা গান্ধী ডিসেম্বর? দেখ আছে ওর মধ্যে 23-এর 23-এর 2টা চলে যায়, ডিসেম্বরও আছে। আরে ওইভাবে খুঁজিস না, তুই ডক্সে যা, চ্যাটের মধ্যে ডক্স যা, চ্যাটের মধ্যে ডক্সে যা, গ্রুপ আছে তো, গ্রুপের মধ্যে ডক্সে যা, ডক্সে গিয়ে দেখ PDFগুলো সব পরপর দেখায়। হয়ে গেছে ইন্দিরা গান্ধী ডিসেম্বর? দেখ ওর মধ্যে 22-এর 2 নম্বর কোশ্চেন, সরি 23-এর 2, ডিসেম্বরও আছে। ও অত আমার মনে নেই, ডিসেম্বর রিসেন্টেই থাকবে হয়তো, মোস্ট প্রবাবলি। হয়েছে, বার করেছিস? চল 23-এর 2 নম্বর কোশ্চেন দেখ, বলছে গিভ রিজন, ড্রাই সেল বিকামস ডেড আফটার আ লং টাইম ইভেন ইফ ইট হ্যাজ নট বিন ইউজড। মানে সোজা কথা, ড্রাই সেল মানে এক্সাম্পল কি, ঘড়ির ব্যাটারি, রিমোটের ব্যাটারি, ঠিক আছে, ব্যাটারিকে তুই আনইউজ করে রেখে দিলে এক্সপায়ারি ডেট থাকে, নিজে থেকেই নষ্ট হয়ে যায়। আনইউজ করলে তুই ব্যাটারির মধ্যে না, মানে রিমোটের মধ্যে না ঢুকিয়ে তুই ব্যাটারি এমনি রেখে দে না, দোকানে এমনি নষ্ট হয়ে যায়। রিজন কি লেখ খাতায় লেখ, এ মুখস্থ করে ফেলবি। আর ড্রাই সেল হ্যাজ সাম ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর ড্রাই সেল হ্যাজ সাম ইন্টারনাল রেজিস্ট্যান্স বিকজ অফ হুইচ দেয়ার ইজ অলওয়েজ সাম ভোল্টেজ, দেয়ার ইজ অলওয়েজ সাম ভোল্টেজ ড্রপ, দেয়ার ইজ অলওয়েজ সাম ভোল্টেজ ড্রপ
অ্যাসোসিয়েটেড উইথ ইট, বুঝতে পেরেছিস? দের ইজ অলওয়েজ সাম ভোল্টেজ ড্রপ অ্যাসোসিয়েটেড উইথ ইট, ইভেন ইফ দ্য সেল ইজ নট ইন ইউজ, ইভেন ইফ দ্য সেল ইজ নট ইন ইউজ। কমা দিয়ে লেখ অ্যাসিডিক এনএইচ ফোর সিএল, অ্যাসিডিক এনএইচ ফোর সিএল অলসো করোডস, অ্যাসিডিক এনএইচ ফোর সিএল অলসো করোডস দ্য জিঙ্ক কন্টেনার, দ্য জিঙ্ক কন্টেনার। অ্যান্ড সো দ্য সেল বিকামস ডেড ডট 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 and so the cell becomes dead. লিখেছিস? চল পরেরটা হচ্ছে 25-এর 3, 25-এর 3, 25-এর 3, 25-এর 3 দেখ, হাউ ডাজ দ্য কালার চেঞ্জ অন হিটিং দ্য কমপ্লেক্স, Pi H2 whole 6 মাথায় প্লাস থ্রি, ঠিক আছে? এটা দেওয়া আছে 25-এর 1, 2, 3, বেসিক্যালি একটা কোশ্চেনের সাথে অ্যাসোসিয়েটেড, 25-এর 1, 2, 3। ওকে, 25-এর 1 কি বলছে? গিভ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য ডি অরবাইটালস অফ টাইটেনিয়াম H2 whole 6 plus 3 আয়ন ইন অ্যান অক্টাহেড্রাল ক্রিস্টাল, এটা পারবো করতে, এটা তো পেরে যাবো। তারপরটা কি বলেছে? আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশন অফ ডি অরবাইটালস অফ Pi H2 whole 6 plus 3 আয়ন ইন অ্যান অক্টাহেড্রাল ক্রিস্টাল, তারপরটা বলছে হোয়াই ইজ দিস কমপ্লিট কালার্ড, এটা পারবো, এটা ডি ট্রানজিশনের জন্য হবে। তারপরেরটা দেখো যেটা বলেছে, হাউ ডাজ দ্য কালার চেঞ্জ অন হিটিং দ্য কমপ্লেক্স, এটা কি পাঠিয়েছিলাম গ্রুপে? হিট করলে ওয়াটার মলিকুল বেরিয়ে চলে যায়, কোনো কোশ্চেন কি পাঠানো আছে? নাহলে খাতায় লেখ, লেখ অন হিটিং, সিক্স এইচ টু ও মলিকিউলস লিভস দ্য সিস্টেম, এইভাবে না লিখে তুই আরেকভাবে লিখতে পারিস, অন হিটিং দেয়ার ইজ লস অফ সিক্স এইচ টু মলিকিউলস, ঠিক আছে? অন হিটিং দেয়ার ইজ লস অফ সিক্স এইচ টু মলিকিউলস, তার মানে কী হয়েছে বলতো? ওয়াটার মলিকিউল পালিয়ে চলে গেছে, তো লিগ্যান্ড আর নেই, লিগ্যান্ড যদি না থাকে তার মানে কী হবে বলতো? স্প্লিটিং ফিটিং কিছুই হবে না, যে স্প্লিটিংটা হতো না আমাদের ক্রিস্টাল ফিল স্প্লিটিং ভেঙে যেত, ওইগুলো কিচ্ছু হবে না, তাহলে কী হবে? তখন পুরো কালারলেস হয়ে যাবে। তাহলে লেখ, and in absence of ligand crystal field splitting does not occur, and in absence of ligand crystal field splitting does not occur and it becomes colorless, আচ্ছা বেঙ্গলি মিডিয়ামে পাঠিয়েছিলাম, বুঝলি? ঠিক আছে, পরের যে তিনখানা কোশ্চেন আছে না দেখ, একদম লো স্পিন, কোবাল্ট প্লাস টু, কার্বনিল, এটা তিনটা না পাঠিয়ে দিয়েছিলাম আগের দিন আবার গ্রুপে, ঠিক আছে? চল পরের কোশ্চেন হচ্ছে, তার মধ্যে 25-এর অরের 1টা কিন্তু ভালো করে দেখবি বাড়িয়ে, খাতা আশা করছি লিখে রাখছিস। লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স অফ নিকেল, এটা কিন্তু এর আগে কখনো ক্লাসে বলিনি, এটা তুই একবার দেখলেই বুঝে যাবি, লো স্পিন অক্টাহেড্রাল কমপ্লেক্স অফ নিকেল, ঠিক আছে? এই কোশ্চেন অনেক জায়গাতে দেখেছি। চল নেক্সট হচ্ছে, চলে যাবি তুই কোথায়? 25-এর 1, 2, 3, 3টাই পাঠানো আছে, তারপরে কোশ্চেন তাহলে তিনটে বাড়ি গিয়ে দেখবি, ঠিক আছে? ওর মধ্যে একটা ব্যাকবোন নিয়ে একটা জিনিস আছে, একবার পড়িস, ক্লিয়ার? এগুলো অনেক আগে আসতো, এসব কোশ্চেন এখন আর সাধারণত আসে না। চলে যাবার ইন্দিরা গান্ধী জুন,
এটা হয়ে গেছে। ইন্দিরা গান্ধী জুনে যায় এবার, ইন্দিরা গান্ধী জুন, ওকে গেছিস জুনে? জুনে চলে যা, তাও গেছে জুনের দেখ। 20-র কোশ্চেন নাম্বার 20-র অরের এ, 20-র অরের এ, 20-র অরের এ কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে হচ্ছে, হোয়াই ডাজ দ্য সেল ভোল্টেজ অফ আ মার্কারি সেল রিমেন কনস্ট্যান্ট ডিউরিং দ্য ইটস লাইফ টাইম? ঠিক আছে, হোয়াই ডাজ দ্য সেল ভোল্টেজ অফ আ মার্কিউরি সেল রিমেন্স কনস্ট্যান্ট ডিউরিং দ্য লাইফ টাইম? এটার অ্যান্সার লিখ তো, লিখ অ্যাজ দ্য ওভারঅল রিয়াকশন 20-র অর্ডার এ, ঠিক আছে 20-র অর্ডার এ, অ্যাজ দ্য ওভারঅল রিয়াকশন ডাজ নট ইনভলভ, অ্যাজ দ্য ওভারঅল রিয়াকশন ডাজ নট ইনভলভ এনি আয়ন ইন দ্য সলিউশন, এনি আয়ন ইন দ্য সলিউশন হুজ কনসেন্ট্রেশন চেঞ্জেস, হুজ কনসেন্ট্রেশন চেঞ্জেস ডিউরিং ইটস লাইফ পিরিয়ড, ডিউরিং ইটস লাইফ পিরিয়ড ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে অ্যান্সার, মানে কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হয় না। ওকে চল তারপরের কোশ্চেন হচ্ছে সি এর কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য পিএইচ অফ এইচ সি এল সলিউশন হোয়েন দ্য হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড শোজ আ পোটেনশিয়াল অফ -0.59 ভোল্ট অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার? ওকে ঠান্ডা মাথায় কোশ্চেনটা শোন, আগের দিনই করেছিলাম। হোয়াট ইজ দ্য পিএইচ অফ এইচ সি এল সলিউশন হোয়েন দ্য হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড শোজ আ পোটেনশিয়াল অফ -0.59 ভোল্ট? কিন্তু আগের দিন ওটার মধ্যে জিঙ্ক ফিঙ্ক ছিল, এটা কিন্তু কোনো জিঙ্ক টিঙ্ক, আগের দিন এটা জিঙ্ক ছিল না কোশ্চেনে, তাই এই কোশ্চেনেই করেছিলাম, এটাই করেছিলাম কি আগের দিন? না করে থাকলে এখন করি চল, এটা মনে হচ্ছে না আমি এটা আগের দিন করেছিলাম, দেখ তো আগের দিনের মধ্যে কি জিঙ্ক টিঙ্ক ছিল, এটা করেছিলাম কি আগের দিন, দেখ তো আগের দিনের খাতায়। হ্যাঁ আগের দিনেরটা যেটা পিএইচ বার করেছিলাম 8 পয়েন্ট সামথিং অ্যান্সার ছিল, ওটার কোশ্চেন ওটা কী ছিল, রিয়াকশনটা ইনভলভ? আগের দিন একটা পিএইচ এর অঙ্ক করেছিলাম, জিঙ্ক ছিল, এক্স্যাক্টলি জিঙ্ক ছিল। তাহলে এই কোশ্চেনে দেখ তোকে বলেছে কি, তোর কাছে সি আছে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, সেটার পোটেনশিয়াল কত বলেছে -সামথিং ভোল্ট, তাই না? মাইনাস বা প্লাস যাই বলুক, আর বলে দিয়েছে কি তাহলে পিএইচ কত হবে, কীভাবে করবো? হোয়াট ইজ দ্য পিএইচ অফ এইচ সি এল সলিউশন? আচ্ছা এইচ সি এল সলিউশন দেখ, তাহলে আমার খেলা কী হচ্ছে বলতো, খেলা হচ্ছে বেসিক্যালি এইটা, এইচ প্লাস হয়ে গেল, আচ্ছা এইচ প্লাস আমার কিসে যাচ্ছে, তার মানে একটাই তো খেলা এখানে, আর তো কোনো খেলা নেই, এইচ টুতে যাচ্ছে, বুঝতে পেরেছিস? এইচ প্লাস আমার এইচ টুতে যাচ্ছে, ক্লিয়ার? ব্যালেন্স কর 2H+ + 2 ইলেকট্রন, ক্লিয়ার? বুঝেছিস? এইবারে দেখ এখানে আমার কি করতে হবে, বলে দিয়েছে গ্যাস ইলেক্ট্রোড হাইড্রোজেন গ্যাস ইলেক্ট্রোড শোজ আ পোটেনশিয়াল -0.59 ভোল্ট, তার মানে হাইড্রোজেন গ্যাস ইলেকট্রোড মানে কি বলতো, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের নর্মালি পোটেনশিয়াল কত হয়, নর্মালি জিরো, এখানে বলেছে -0.59, তার মানে কি বলতো, এটা আমার নাস্টিক ইকুয়েশন ইউজ করতে হবে, এটা আমাকে ই সেলের ভ্যালু বলেছে, আর ই জিরো সেল আমি জানি হচ্ছে জিরো হয়, তার মানে ফ্রম নার্নস ইকুয়েশন আমি লিখতে পারি কি বলতো, ই এদিকে তাকা, H+/2H2 বা যা ইচ্ছা লেখ, ই H+H2, এটার তোকে ভ্যালু বলে দেওয়া আছে কোশ্চেনে, -0.59 ইকুয়াস টু কত হবে, E0H+/H2, তাই তো, ই ই সেল ইকুয়াস টু E0 সেল -0.059/n, এন এর ভ্যালু দেখতে পাচ্ছি হচ্ছে 2, ক্লিয়ার? লগ H2 তো আমার গ্যাস আর H+ তো আমার হচ্ছে অ্যাকোয়াস হয়, তাই তো, তাহলে আমি কী করবো, লগ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট মানে কি H2, গ্যাসের জন্য কি ইউজ করতাম, পার্শিয়াল প্রেশার অফ গ্যাস, তাই না, ডিভাইডেড বাই
এইচ প্লাস তাহলে ইউজ করবো, এইচ প্লাসের মাথায় উঠে যাবে হচ্ছে স্কোয়ার। বুঝতে পারলি, এটা ক্লিয়ার সবার? বোঝা গেল এত অব্দি ক্লিয়ার? এইবারে দেখ তোকে কি বলেছে কোশ্চেনে ভ্যালু দেওয়া আছে। ই জিরো এইচ প্লাস এইচ টুর ভ্যালু দেওয়া আছে -0.59। ই জিরোর ভ্যালু কত আমি জানি, এটা তো আমি মুখস্থ রাখতে বলেছিলাম। এইচ প্লাস এইচ টুর ই জিরো ভ্যালু জিরো হয়, -0.059 বসাই, ডিভাইডেড বাই টু। আচ্ছা লক, প্রেশার অফ হাইড্রোজেন কত বসাবো? দেখ বলে দিয়েছে অ্যাট স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, তার মানে প্রেশার কত বলতো 180 এম। ঠিক আছে, তাহলে লগ ওয়ান বাই এইচ প্লাস এটা স্কোয়ার। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? এইবার আমি বাকিটা এক লাইনে এক লাইনে করছি, এদিকে তাকা। লগ ওয়ান বাই এইচ প্লাস স্কোয়ার ঘুরিয়ে দিলে কি হবে বলতো, এটাকে হয়ে যাবে এই জিনিসটা লগ এইচ প্লাস টু দি পাওয়ার -2 হয়ে যাবে। তাই তো ভাই, ওয়ান বাই এইচ প্লাস স্কোয়ার মানে এইচ প্লাস টু দি পাওয়ার -2, -2 চলে গেল সামনে, হয়ে গেল প্লাস টু, টু টু গেল কেটে। বুঝতে পেরেছিস? বুঝে গেছে? তাহলে আমার মাইনাস এত অব্দি ক্লিয়ার? তারপরে দেখ লগ এইচ প্লাসের ভ্যালু কত আসবে বলতো, লগ এইচ প্লাসের ভ্যালু কত আসবে, -0.59 ডিভাইডেড বাই 0.059, এটা আসবে লগ এইচ প্লাসের ভ্যালু। বোঝা গেছে এত অব্দি? এটার ভ্যালু কত হয়? 10। এটা হলো 10 তো, ক্লিয়ার? তাহলে -10, তাহলে -10 ইকোয়ালস টু লগ এইচ প্লাস, তাহলে 10 ইকোয়ালস টু -log h+ মানে পিএইচ, তাহলে পিএইচ এর ভ্যালু হচ্ছে 10। বুঝতে পেরেছিস? নেক্সট চলে যাবি, এটা বুঝতে পারলি? এটা ক্যালকুলেশন তো না বোঝার মতো কিছু নেই। 25-এর এ, 25-এর এ এটা খাতায় লিখে রাখবি। হোয়াট টাইপ অফ ডেভিয়েশন ফ্রম রাউটস ল ইজ এক্সপেক্টেড হোয়েন ফেনল অ্যান্ড অ্যানিলিন আর মিক্সড উইথ ইচ আদার। ঠিক আছে, এটা লিখে রাখ তো, এটা হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। লেখ খাতায় লেখ, ফেনল আর অ্যানিলিনের মিক্সচার আমার শো করবে নেগেটিভ ডেভিয়েশন, ফেনল আর অ্যানিলিনের মিক্সচার আমার শো করবে হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। রিজনটা জাস্ট সিম্পলি আমি লিখে রাখছি একটা লাইনে, রিজনটা সিম্পল লেখ, বিকজ স্ট্রং হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং এক্সিস্ট বিটুইন ফেনল অ্যান্ড অ্যানিলিন মলিকিউল, বিটুইন ফেনল অ্যান্ড অ্যানিলিন মলিকিউল। তারপরে বাকিটা তুই লিখতে পারবি। নেগেটিভ ডেভিয়েশন মানে কী হয় মনে আছে? ভলিউম আমার কী হয়ে যায় বলতো, কমে যায়। তাই তো, ভলিউম কমে যায়, তার মানে স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে বলেই ভলিউম কমবে। এখানে বেসিক্যালি ফেনল আর নীলের মধ্যে স্ট্রং হাইড্রোজেন বন্ডিং কাজ করে, ওই জন্য আমার ভলিউম কমলো। বুঝেছিস? চল নেক্সট কোশ্চেন, এখানে আর অন্য টাইপের কিছু নেই। এবার চলে যায় ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর, ওটা তো হ্যাঁ ওই দাগ দিয়ে যেটা ছিল না গ্রাফিক্যালি নিচের দিকে নেমে গেল, ব্যাস ওটাই। ওকে চল নেক্সট হচ্ছে তোর আছে কোথায়, ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর, ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মধ্যে বার করেছিস পিডিএফটা বার কর আগে। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16, অ্যাসার্শন রিজন, রাস্টিং অফ আয়রন ইজ ফাস্টার ইন স্যালাইন ওয়াটার দেন ইন অর্ডিনারি ওয়াটার। রিজন বলছে কি, সল্ট ওয়াটার হেল্পস ইন ফ্লো অফ কারেন্ট ইন দ্য মিনিয়েচার সেল ডেভেলপড অন দ্য আয়রন। শোন এটা একটু লেখ, সল্ট ওয়াটার হচ্ছে ফাস্ট করে দেয় কিন্তু, ঠিক আছে, স্যালাইন ওয়াটার ফাস্ট করে রাস্টিংকে। আচ্ছা রিজনটা একটু লিখতে পারিস লেখ, কারণ কোন একটা স্কুলে দেখেছি রিজন চেঞ্জ জানতে হয়েছে। লেখ আয়ন্স ফ্রম এনএসিএল, স্যালাইন ওয়াটার মানে এনএসিএল ইন ওয়াটার। লেখ আয়ন্স ফ্রম এনএসিএল হেল্পস ইন রিডাকশন অফ অক্সিজেন, হেল্পস ইন রিডাকশন অফ অক্সিজেন টু ফর্ম ওয়াটার,
to form H2O. And rusting is catalyzed by, and rusting is catalyzed by H plus ions. H plus ion লিখেছিস, H plus ion, H plus ion কোথা থেকে পাই, লেখ H plus ion, তো কমা দিলে produced by, produced by salt hydrolysis, produced by salt hydrolysis. তার মানে স্যালাইন ওয়াটার রিপ্রেজেন্টস বেসিক্যালি আমার ওটা ফাস্ট হয়ে যায়, ঠিক আছে। চলো পরে হচ্ছে একটা অন্য টাইপের আছে, 29-এর সি, 29-এর সি, রাতুল আর সবের ওরা করেছে, ও সব দেখবো। 29-এর সিতে চলে যা, 29-এর কি সি আছে নাকি? হ্যাঁ 29-এর থ্রি আছে, 29-এর থ্রি, 29-এর থ্রি এর কোশ্চেন দেখ কি বলেছে। অরুণা ক্লাসমেট অফ রাতুল, ওসব অনেক কিছু বলেছে বেসিক্যালি, তুই গল্পটা পড়বি, গল্প পড়ার পরে দেখবি কি বলছে। অরুণ আর রাতুল যা করেছে, অ্যাসিডিক অ্যাসিডটা দিয়ে করছে ইনস্টেড অফ কেসিএল, কেসিএল ছিল স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে উইক ইলেকট্রোলাইট। গি ওয়ান পয়েন্ট দ্যাট উড বি সিমিলার অ্যান্ড দ্যাট ওয়ান উইড বি ডিফারেন্ট ফর ইজ অবজারভেশন অ্যাজ কম্পেয়ার টু রাতুল। উইক ইলেকট্রোলাইট আর স্ট্রং ইলেকট্রোলাইট যখন দিয়ে আমি কন্ডাক্টিভিটি মেজারমেন্ট করি বা যাই করি, তাহলে ডিফারেন্স কী কী আছে আর স্ট্রং সিমিলারিটি কী কী আছে, বোঝা গেছে? লেখ তো, লেখ সিমিলার কী কী অবজারভেশন হবে, সিমিলার কী কী থাকবে বলতো, যখন আমার উইক হোক বা স্ট্রং হোক সিমিলার কী কী হবে লেখ। সেল কনস্ট্যান্টের ভ্যালু সিমিলার থাকবে, সেল কনস্ট্যান্টের ভ্যালু সিমিলার থাকবে, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রোলাইট ওটাও সিমিলার থাকবে, এটা হচ্ছে সিমিলার, ঠিক আছে লিখেছিস। আচ্ছা ডিফারেন্ট কী কী হবে লেখ, ডিফারেন্ট হবে হচ্ছে লেখ মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্ট হবে, অবভিয়াসলি মোলার কন্ডাক্টিভিটি ডিফারেন্ট, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিও ডিফারেন্ট হবে, আর এর সাথে সাথে আরও জিনিস ডিফারেন্ট হবে হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি, কারণ ওগুলো আমার ডিপেন্ড করছে নাম্বার অফ আয়নের উপর, রেজিস্ট্যান্স, রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটি, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা অডিটটা কি বলেছে, আচ্ছা এইবারে ইফ রাতুল হ্যাড ইউজড HCl ইনস্টেড অফ KCl দেন উড ইউ এক্সপেক্ট দ্য মোলার কন্ডাক্টিভিটি ভ্যালুজ টু বি মোর অর লেস দ্যান দ্যাটস ফর KCl এট এ গিভেন কনসেন্ট্রেশন। হ্যাঁ ইফ রাতুল হ্যাড ইউজড HCl ইনস্টেড অফ KCl, তাহলে KCl এর জায়গায় যদি HCl ইউজ করি, দেখ HCl আর KCl দুজনেই স্ট্রং, দুজন থেকেই আমি H প্লাস আয়ন পাবো, Cl মাইনাস আয়ন পাবো, K প্লাস আয়ন পাবো, Cl মাইনাস আয়ন পাবো, তাহলে আমার খেলাটা কার জন্য হবে জানিস, খেলা হবে হচ্ছে H প্লাস আর K প্লাসের জন্য, যে আমার সোজা কথা ফার্স্ট মুভ করে তার কন্ডাক্টিভিটি বেশি হবে। HCl আর KCl এর মধ্যে কার কন্ডাক্টিভিটি বেশি বলতো, KCl কেন, KCl আয়নিক কম্পাউন্ড বলে, ইফ রাতুল হ্যাড ইউজড HCl ইনস্টেড অফ KCl দেন উড ইউ এক্সপেক্ট দ্য মোলার কন্ডাক্টিভিটি ভ্যালুজ টু বি মোর অর লেস দ্যান দোস অফ KCl অ্যাট এ গিভেন কনসেন্ট্রেশন, জাস্টিফাই। KCl কে বেশি স্ট্রং, KCl HCl এর থেকে KCl কিসের পার্সপেক্টিভে বললি বেশি স্ট্রং, KCl তো হচ্ছে দেখ HCl আমার H প্লাস Cl মাইনাসে ভাঙবে, KCl K প্লাস Cl মাইনাসে ভাঙবে, এখন যে আমার ফার্স্ট মুভ করবে তার কন্ডাক্টিভিটি বেশি হবে সিম্পলি, কে ফার্স্ট মুভ করবে, H প্লাস আয়নের সাইজ ছোট K প্লাসের থেকে, যে আমার ছোট সাইজ সে তো সে তো আগে মুভ করে বেরিয়ে যাবে, ঠিক আছে। খাতায় লেখ HCl হবে, লেখ মোলার কন্ডাক্টিভিটি ভ্যালু উইল বি মোর ফর HCl উইল বি মোর ফর HCl
বিকজ মোবিলিটি অফ এইচ প্লাস, বিকজ মোবিলিটি অফ এইচ প্লাস ইজ ভেরি হাই দেন কে প্লাস, বিকজ মোবিলিটি অফ এইচ প্লাস ইজ ভেরি হাই দেন কে প্লাস। ঠিক আছে, লিখেছিস? আচ্ছা পরের, এরপরে আছে হচ্ছে বারকর কেভি অর্ডিনান্স ফ্যাক্টরি অক্টোবর। বাকি কোশ্চেনগুলোর মধ্যে আমি আর অন্য টাইপের কিছু দেখিনি, তুই যদি পাস আমাকে বলবি। কেভি অর্ডিনান্স ফ্যাক্টরি অক্টোবর, কেভি অর্ডিনান্স ফ্যাক্টরি অক্টোবর বার করেছিস? দেখ তো। আচ্ছা একের কোশ্চেনটা দেখ, ওটা মুখস্থ করে ফেলিস। ওটা বলে সেল ইএমএফ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল অফ টু ইলেকট্রোডস ওয়েন নো কারেন্ট ইজ ড্রন থ্রু দ্য সেল ইজ কল্ড অবভিয়াসলি সেল ইএমএফ, তাই না? ধর তোর কাছে একটা ওই সেল বানিয়েছিস, ইলেকট্রোকেমিক্যাল সেল, দুদিকে দুখানা ধর অ্যানোড ক্যাথোড লাগিয়েছিস, তো এটা অবভিয়াসলি ওখান দিয়ে ধর কারেন্ট পাচ্ছিস, কিন্তু ধর তুই কারেন্ট তুলে নিলি না ওখান থেকে, কারেন্ট যদি তুলে নিতিস তখন কিন্তু ওটার পুরো সেল ইএমএফের ভ্যালু থাকতো না, বুঝতে পেরেছিস? তো যা পাচ্ছি এখন দুটোকে কনস্ট্রাক্ট করে মাঝখানে সল্ট ব্রিজ দিয়ে, ওটাকেই তো সেল ইএমএফ বলে। কারেন্ট তুলে নিলে কিন্তু তখন আমার সেল ইএমএফের ভ্যালু ওটা থাকবে না, কমে যাবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে আমার বেসিক্যালি সেল ইএমএফ, ওকে? পোটেনশিয়াল ডিফারেন্সও নয়, সেল পোটেনশিয়ালও নয়, ওটা সেল ইএমএফ। ঠিক আছে, আচ্ছা এখানে আর অন্য টাইপের কিছু আমি পাইনি, তুই পেলে আমাকে পরে বলতে পারিস, বা যেগুলো অন্য টাইপের পেয়েছিলাম, যেমন ধর হোয়াট ডাজ দ্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস ইন ইলেকট্রোকেমিক্যালস এর ইজ ভ্যালু, এটা ক্লাসে লিখিয়ে দিয়েছিলাম, নেগেটিভ সাইন আর মানেটা কি, এটা করেছিলাম। হ্যাঁ আচ্ছা, এবারে তুই যাবি কেভি অডিয়েন্স ফ্যাক্টরি কত নাম্বার কোথায় ছিল, এটা অক্টোবর না? 2 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং স্পিসিস ইজ নট এক্সপেক্টেড টু বি এ লিগ্যান্ড। আচ্ছা লিগ্যান্ড কি হবে না বলতো? তুই ভাব কোথাও কি তুই লিগ্যান্ড হিসেবে এনএইচ ফোর প্লাসকে অ্যামোনিয়াম আয়ন, এনএইচ ফোরের মাথায় প্লাস চার্জ, ও আর ইলেকট্রন দেবে কোথা থেকে? হয়তো লোন প্যাড টোন প্যাড কিছুই নেই। ঠিক আছে, এনএইচ ফোর প্লাস হচ্ছে আমার বেসিক্যালি অ্যান্সার, ক্লিয়ার? কার্বন মনোক্সাইড মানে সিও, সিও তো ইউজ করতাম, ও তো ভাই আইপিএসসি নমেনক্লেচারে ইউজ করেছি। নাইট্রিক অক্সাইড অক্সিজেনের মাথায় লোন প্যাড আছে দিতে পারবে, ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন হচ্ছে না।